এখনকার ঈদ তো আসলে সবার জন্য করতে ভালো লাগে, মানে হচ্ছে ধরেন বেশ 7-8 বছর হয়ে গেছে, নিজের জন্য একদমই ভুলে যাই, কেনাকাটা একদম ভালোই লাগে না। আমার হাজবেন্ড যখন আমাকে নিয়ে যায় ঈদের একদিন দুই দিন আগে, ঠিক চাঁদ রাতে, যে চলো, কারণ ফ্যাক্টরি গার্মেন্টস আমাদের ছুটি হয়তো জাস্ট চাঁদ রাতের আগের দিন, একদিন আগে, জি, তখন ওই সব কিছু শেষ করে নিয়ে যায়। দেখা যায় ওই টাইমে দোকানের ভালো ভালো জিনিস সেলও হয়ে যায়। অনেকেই বলে স্যার আপনি সবসময় সারা জীবন শেষে আসেন, তখন বলে কি করবো ভাই আমার তো কাজ আছে, তো ভালো লাগে। আর এখন বেশি বিজি থাকি যে আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা, ইভেন আমার সন্তানেরা, এদের জন্য কিছু কিনতে পারলে, কিছু দিতে পারলে এটাই ভালো লাগে। আর ছোটবেলায় যে ভালো লাগতো যে দেখা যেত যে 2 টাকা দামের একটা লিপস্টিক বাসায় বিক্রি করতে আসতে ফেরিওয়ালা ফেরি করে দেখা যেত তার কাছে 5 টাকা দামের একটা ভালো থাকতো, 5 টাকা দামেরটা আবার থাকতো রেড কালার, একদম লাল, ওই জিনিসটা যদি কিনতে পারতাম মার কাছে যা বলতাম না আমাকে 5 টাকা দামের লিপস্টিকটা কিনে দাও কিনে দাও, ওইটিও অনেক ভালো ছিল। প্রিন্টেড, অল ওভার প্রিন্টেড গস কাপড় যেটা কিনে সালোয়ার কামিজ বানাই পড়তাম ছোটবেলায়, ওইটাই এখনকার মনে হয় ওয়াও, এখন একটা খুব এক্সপেন্সিভ ব্র্যান্ডের লেহেঙ্গা পরলে যেরকম আনন্দ লাগে, ঠিক ছোটবেলায় একটা মানে প্রিন্টের জাস্ট সুতির একটা সালোয়ার কামিজ পরেও বেশি আনন্দ লাগতো। আসলে ছোটবেলার ঈদের আনন্দের সাথে এখন আসলে মেলানো যাবে না। তবে আমার কাছে এখন মাঝে মধ্যে মনে হয় যে এখন যদি আমি গ্রামে গিয়ে ঠিক সেই ছোটবেলার ওই এনভায়রনমেন্টে একটু ঈদ করতে পারতাম, যেটা ইচ্ছা করলে এখন আমার সম্ভব না, এই জন্য সম্ভব না, বড় হয়ে গেছি, ছোটবেলার মতো সকালবেলা ধাম করে যে করতা নদীতে জাম দিতে পারবো না। আপনি যদি আবার ছোট হওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে কি হবে? না, এটা তো আসলে কখনোই সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়। জি জি, ভালো লাগতো। অনন্ত জলিল, আপনার কাছে জানতে চাই ঈদের কোন মজার স্মৃতি আপনার ছোটবেলার, বা ছোটবেলাটাই শুনতে চাইব, মজার কোন স্মৃতি ছোটবেলার সাথে বড়বেলাটাও বলি। বলেন বর্ষা, যেটা বলতেছিল এখনকার ঈদ ছোটবেলার ঈদ, এখনকার ঈদের আগে 1 মাস আগে থেকে আল্লাহর কাছে নামাজ পড়ে মুনাজাত করতে থাকি শুধু, যে হে আল্লাহ কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে সবাইকে যেন হাসি মুখে বিদায় করতে পারি সেই তৌফিক দান করুন, বোনাস, স্যালারি, এবং যারা কোম্পানিতে যারা বিভিন্ন সাপ্লায়ার আছে মানে কোম্পানির সাথে যারাই জড়িত আছে তাদেরকে যেন হাসি মুখে বিদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন। কারণ এখন হচ্ছে ঈদ নিয়ে মানে আনন্দর চেয়ে চিন্তা বেশি, মানে সবাইকে হাসি মুখে বিদায় করা, এটা ইজ দ্য একটা বিগ চ্যালেঞ্জিং একটা জব। এটা ধরেন রোজার ঈদটা মোটামুটি ঠিক আছে, 9 মাস পরে ঈদ আসে, 9.5 মাস পরে, কিন্তু কুরবানিটা মানে 2 মাসও সময় পাই না আমরা বিজনেসের জন্যে, খরচটা মানে বৃহত্তম আকারের খরচ। গত মাসে আমাদের কোম্পানিতে 33 কোটি টাকা লাগছে কোম্পানি ছুটি দিতে, 33 কোটি টাকা লাগছে কোম্পানিকে ছুটি দেওয়ার জন্য। তো এই বছরও দেখা যাবে যে গত বছরের থেকে এই বছর হয়তো 2-4 কোটি টাকা কম লাগতে পারে, এটা হিউজ চ্যালেঞ্জিং এই 2 মাসের মধ্যে এত টাকা জোগাড় করে কোম্পানি ছুটি। আসলে এটা কষ্টসাধ্য, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই জন্যে মজা তো ভুলেই যাই, মানে সারাক্ষণ এই টেনশনে। ওই যে বর্ষা বললো না যে আমি ওকে আজ পর্যন্ত এই 14 বছর আমার সাথে রিলেশন ওর, আমি এই 14 বছরে কোনো দিনই যে আমি রোজার মাঝখানে ওকে নিয়ে গেছি যে একটা কিছু কিনে দিব এটা কখনো হয়নি। কিন্তু আসলে এই জন্য জিজ্ঞেস করেছি যে ছোটবেলার আর ছোটবেলার স্মৃতি, ধরেন মনে করতাম যে ঈদ যদি প্রতি 2 মাস পরে পরে আসতো তাহলে মজা পেতাম, সালামি পেতাম, এটাই হচ্ছে চমৎকার একটা কথা। মানে তখন মনে হতো যে ঈদ এত দেরি করে আসে কেন। তো মাঝে মাঝে আমি, আল্লাহ মাফ করুক এবং মানুষও কথাটা শুনলে হাসবে, আমি এখন বলি আল্লাহর কাছে যে এত তাড়াতাড়ি মাস যায় কেন।